নাকে ব্যান্ডেজ, হাতে স্যালাইন, হাসপাতালের বিছানায় শুয়ে কাঞ্চনা মৈত্র। হঠাৎ কি ঘটল, কেমনই বা আছেন তিনি? জগদ্ধাত্রী সিরিয়ালে নায়িকার সৎমায়ের চরিত্রে দর্শক প্রতিদিন তাকে দেখছেন। টলিপাড়ার পরিচিত মুখ তিনি। আচমকা কি এমন ঘটল, কি হয়েছে কাঞ্চনার? হাসপাতালের বিছানায় শুয়েই ছবি পোস্ট করেন কাঞ্চনা, ফলে তার অনুরাগীরা যথেষ্ট চিন্তিত। মন্তব্যে ভরে উঠেছে তার ফেসবুক। সকলের একটাই প্রশ্ন, কি হয়েছে আপনার? কারো আবার প্রশ্ন, আপনি আমাদের প্রিয় অভিনেত্রী, আপনার আচমকা কি হলো? আসলে হয়েছে কি অভিনেত্রীর? খোঁজ নিয়ে জানা গেল অনেকদিন আগেই নাকি নাকে চোট পেয়েছিলেন কাঞ্চনা। তারপর সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়, যার ফলে হেমাটোমা হয়ে যায়। সেজন্যই তড়িঘড়ি অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। এই অসুখে অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন অভিনেত্রী। ধীরে ধীরে জটিলতাও বাড়তে থাকে। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই এই অস্ত্রোপচার। ছবি পোস্ট করে কাঞ্চনা লেখেন, অপারেশন ডান। তিনি জানিয়েছেন সুস্থ আছেন, একদম ঠিক আছেন তিনি। দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন কাঞ্চনা। সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চান তিনি। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি সক্রিয়ভাবে রাজনীতিতেও যোগ দিয়েছিলেন তিনি। দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দল থেকে বেরিয়ে আসেন কাঞ্চনা। কারণ হিসাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলকে যতটা আপন বলে মনে করেছিলেন দল তাকে ততটা আপন করে নেয়নি। তাই কোনো কিছু একতরফা হতে পারে না বলে তার ধারণা। আপাতত ছুটি ও অভিনয় আর সংসার করতে চান। কাঞ্চনার অসুস্থতার ছবি প্রকাশ্যে আসতেই সকলের একটাই প্রার্থনা, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।